আমরা যখন একটা কম্পিউটার দীর্ঘদিন ইউজ করি, দীর্ঘদিন ইউজ করার ফলে কম্পিউটার পারফরমেন্স অনেকটা কমে যায়, অর্থাৎ দীর্ঘতে সম্পূর্ণ হয়ে যায়। এ কারণে বন্ধুরা এই সময়ের মধ্যে আমরা কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজ করে থাকি, যেমন সফটওয়্যার ইনস্টল করি, আনইনস্টল করি, ব্রাউজার দিয়ে বিভিন্ন জায়গায় সার্চ করি, গেম খেলি, ভিডিও সং দেখি। এর ফলে বন্ধুরা কম্পিউটারের মধ্যে টেম্প ফাইল, লগ ফাইল, রেজিস্ট্রি ফাইল, জাঙ্ক ফাইল, ব্রাউজার হিস্টোরি, রিসেন্ট ফাইল ইত্যাদি জমে কম্পিউটারের র্যামের কার্যক্ষমতা অনেকটা কমিয়ে দেয় বন্ধুরা। তো বন্ধুরা, আজ আমি কয়েকটা সফটওয়্যার দেখাবো যা দিয়ে আপনি সহজেই এই টেম্প ফাইল, রিসেন্ট হিস্টোরি, লগ ফাইল, রেজিস্ট্রি ফাইল, জাঙ্ক ফাইল ইত্যাদি সহজেই আপনি ডিলিট করতে পারেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। সফটওয়্যার নাম হচ্ছে পুরান ইউটিলিটিস। এটা অনেক অপশন সমৃদ্ধ সফটওয়্যার। তো বন্ধুরা, এই সফটওয়্যার দিয়ে আপনি ডিস্ক চেক করতে পারবেন, আপনার হার্ড ডিস্কে কোনো ব্যাড সেক্টর আছে কিনা সেটা চেক করতে পারবেন, আপনার পিসির কোনো সফটওয়্যার আনইনস্টল করতে পারবেন, আপনার স্টার্টআপ ম্যানেজার চেক করতে পারবেন, সার্ভিস ম্যানেজার চেক করতে পারবেন, ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করতে পারবেন, ডাটা রিকভারি করতে পারবেন, ফাইল রিকভারি করতে পারবেন এবং ব্রাউজারের হিস্টোরি ডিলিট করতে পারবেন। এই সফটওয়্যারটার নাম হচ্ছে সিসি ক্লিনার। এটা অনেক জনপ্রিয় সফটওয়্যার। আমরা যারা কম্পিউটার ইউজ করি তারা এই সফটওয়্যারটা সম্পর্কে সবাই অবগত আছি। তো বন্ধুরা, এই সফটওয়্যার দিয়ে আপনি ক্লিন করতে চাইলে প্রথমে এখানে অ্যানালাইজে ক্লিক করবেন, তাহলে সে অটোমেটিক দেখাই দেবে আপনার কী কী ডিলিট করা লাগবে। এখানে হিস্টোরি, টেম্প ফাইল, কুকিজ, রেজিস্ট্রি ফাইল সব এখানে শো করবে। তখন আপনি শুধু রান ক্লিনারে ক্লিক করলেই আপনার সব কিছু ডিলিট হয়ে যাবে। এখানে আরও অপশন আছে বন্ধুরা, আরও অনেক অপশন আছে, আপনারা সব কিছু দেখে নেবেন। এই সফটওয়্যারটার নাম হচ্ছে বাইডো পিসি ভাস্টার। এই সফটওয়্যার কুইক সেভ সিলেক্ট করে যখন আপনি স্ক্যান করবেন তখন আপনার পিসির জাঙ্ক ফাইল, আননেসেসারি প্রোগ্রাম, আননেসেসারি স্টার্টআপ আইটেমগুলো স্ক্যান হবে। এরপর আপনি যখন ক্লিনার সিলেক্ট করে আপনার পিসি স্ক্যান দেবেন তখন আপনার পিসির রেজিস্ট্রি ফাইল, টেম্প ফাইল, লগ ফাইল, রিসেন্ট ফাইল, ব্রাউজার হিস্টোরি, ব্রাউজার কুকিজ ইত্যাদি একসাথে স্ক্যান হবে। এটা দিয়ে বন্ধুরা আপনার সফটওয়্যার, আপনার পিসির সফটওয়্যার আনইনস্টল করতে পারবেন, লার্জ ফাইল ক্লিন করতে পারবেন, আপনার পিসিটা প্রাইভেসি ক্লিন করতে পারবেন, প্লাগ ইন ক্লিন করতে পারবেন। তারপর স্পিড আপ ক্লিক করে যখন আপনি স্ক্যান দিবেন তখন আপনার পিসি দ্রুত স্ক্যান হবে এবং দ্রুততম সময়ে আপনার পিসির রেজিস্ট্রি ফাইল, টেম্প ফাইল, জাঙ্ক ফাইল, ব্রাউজার হিস্টোরি, রিসেন্ট ফাইল, ব্রাউজার কুকিজ ইত্যাদি একসাথেই স্ক্যান হবে। এটা দিয়ে বন্ধুরা আপনি আপনার পিসির ভাইরাসও স্ক্যান করতে পারবেন। এখানে ফুল স্ক্যান, কাস্টম স্ক্যান, আপনার যেটা প্রয়োজন হয় আপনি সেই স্ক্যানটা এটা দিয়ে করতে পারবেন। তো ফ্রেন্ড, এই সফটওয়্যারের নাম হচ্ছে গ্লেরি ইউটিলিটিস। এই সফটওয়্যারের ডিস্ক ক্লিনার অপশনে ক্লিক করলে আপনার পিসি অটোমেটিক স্ক্যান শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার পিসির সিস্টেম টেম্পোরারি ফাইল, ইউজার টেম্পোরারি ফাইল, থাম্বনেল ক্যাশ, মেমোরি রাম ফাইল, আপনার পিসির ইরো রিপোর্ট, সিস্টেম লক ফাইল, রিমোট ডেস্কটপ ক্যাশ, রিসাইকেল বিন, আপনার ব্রাউজার হিস্টোরি, ব্রাউজারের ক্যাশ, ব্রাউজারের কুকিজ ইত্যাদি ক্লিন করতে পারবেন। তো ফ্রেন্ড, এই সফটওয়্যার নাম আছে ওয়াইজ ডিস্ক ক্লিনার। এই সফটওয়্যার স্ক্যানে ক্লিক করলে আপনার পিসি অটোমেটিক স্ক্যান শুরু হয়ে যাবে এবং আপনার পিসির রেজিস্ট্রি ফাইল, টেম্প ফাইল, রিসেন্ট ফাইল, আপনার পিসির ব্রাউজার হিস্টোরি, ব্রাউজার কুকিজ অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো ফ্রেন্ড, এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার পিসিতে শিডিউল করে রাখতে পারেন যে আপনার পিসিটা কোন কোন সময়, দিনের কোন কোন সময় স্ক্যান হবে। যেখানে ডে সিলেক্ট করে দিবেন, এখানে টাইম সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার পিসিটা ঠিক ওই সময় অটোমেটিক স্ক্যান হবে। এরপর বন্ধুরা, আপনার পিসির সমস্ত ড্রাইভ আপনি একসাথে স্ক্যান করতে পারেন অথবা আলাদা আলাদা স্ক্যান করতে পারেন। এরপর আপনার পিসি আপনি ডিফ্র্যাগমেন্ট করতে পারেন। ডিফ্র্যাগমেন্ট করার জন্য
সবগুলো ফাইল ড্রাইভ একসাথে সিলেক্ট করে অথবা আলাদা আলাদা ড্রাইভ সিলেক্ট করে অ্যানালাইজে ক্লিক করবেন, তাহলে আপনার পিসি ডিভাগমেন্ট শুরু হয়ে যাবে এবং ডিভাগমেন্ট করলে আপনার পিসির পারফরমেন্স অনেক 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 অংশে বৃদ্ধি পাবে। তো ফ্রেন্ড, এই সফটওয়্যার নাম আছে ওয়াইজ রেজিস্ট্রি ক্লিনার। এই সফটওয়্যার রেজিস্ট্রি ক্লিনার অপশন সিলেক্ট করে আমরা আমাদের পিসি ফাস্ট স্ক্যান এবং ডিপি স্ক্যান করতে পারি। সিস্টেম টানেল অপশন সিলেক্ট করে আমাদের পিসির টেম্প ফাইল, রেজিস্ট্রি ফাইল, রেজিস্টার কুকিজ, ব্রাউজার হিস্ট্রি, ব্রাউজার কুকিজ, রিসেন্ট ফাইল ইত্যাদি ডিলিট করতে পারি। রেজিস্ট্রি ডিপার্টমেন্ট সিলেক্ট করে আমরা আমাদের পিসিকে ডিপার্টমেন্ট করতে পারি। তারপর এই সফটওয়্যার নাম হচ্ছে উইন ইউটিলিটিস। এই সফটওয়্যার ক্লিন আপ অ্যান্ড রিপেয়ারে সিলেক্ট করে আমরা ডিস্ক ক্লিন করতে পারি, রেজিস্ট্রি ক্লিন করতে পারি, কোনো সফটওয়্যার আনইনস্টল করতে পারি। অপটিমাইজ অ্যান্ড ইমপ্রুভ সিলেক্ট করে আমরা রেজিস্ট্রি ডিপার্টমেন্ট করতে পারি, ডিস্ক ডিপার্টমেন্ট করতে পারি। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সিলেক্ট করি আমরা ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করতে পারি, আনডিলিটেড ফাইল ডিলিট করতে পারি, ফাইল অ্যান্ড ফোল্ডার সিলেক্ট করি ডিস্ক অ্যানালাইজ করতে পারি, ডকুমেন্ট প্রোটেক্ট করতে পারি। রেজিস্ট্রি অ্যান্ড টুলস সিলেক্ট করে রেজিস্ট্রি সার্চ করতে পারি, রেজিস্ট্রি ব্যাকআপ অ্যান্ড রেজিস্টোর করতে পারি। তো ফ্রেন্ড, আমি যে সফটওয়্যারগুলো দেখালাম এগুলোর মধ্যে যে কোনো একটি আপনার পিসিতে ইনস্টল করে যদি আপনি নিয়মিত আপনার পিসির রেজিস্ট্রি ফাইল, টেম্প ফাইল, রিসেন্ট ফাইল, ব্রাউজার কুকিজ, ব্রাউজার হিস্ট্রি ইত্যাদি নিয়মিত স্ক্যান করেন, তাহলে আপনার পিসি অনেক ফাস্ট থাকবে। তো ফ্রেন্ড, আজ এ পর্যন্তই ভালো থাকবেন।